গুড মর্নিং এভরি আগের দিন আমরা মিনিমাম নম্বর অফ তিথ টু অ্যাভয়েড ইন্টারফারেন্স আমরা পড়েছিলাম কার জন্য পিনিয়নের জন্য আজকে আমরা সেম দেখে নেব জিনিসটা এটা ছিল পিনিয়ন আমাদের এটা গিয়ার ছিল ঠিক আছে তো আমরা পিনিয়নের জন্য ক্যালকুলেট করেছি জিনিসটাকে আর আমরা আজকে গিয়ারের জন্য ক্যালকুলেট করব এটা পুরো আমরা ক্যালকুলেট করেছি অতটা অবধি আমরা পুরো ক্যালকুলেট করে নিয়েছিলাম ঠিক আছে এই পুরো ফর্মুলা অফ ক্যালকুলেট করে নিয়েছিলাম জির ভ্যালু ওয়ান রেখে ঠিক আছে মানে গিয়ে রেশিওটাকে ওয়ান রেখে যদি আমরা ভ্যালু ক্যালকুলেট করি তো কত হবে আমরা টোটাল ভ্যালুটা আমরা ক্যালকুলেট করেছি এই টোটাল ভ্যালুটা ঠিক আছে আমরা আজকে দেখে নেবো কিসের জন্য গিয়ারের জন্য ঠিক সেম আমরা একটা জিনিস কি দেখব আমরা দেখেছিলাম পিনিয়নের জন্য এ পি লিখেছিলাম এখানে হুইল বা গিয়ারের জন্য যে লিখেছে ডাব্লু এ ইন্টু এম অ্যাডেমডেম অফ দ্য হুইল অ্যাডামডামের মানে কতটা আমাদের অ্যাডেমডেম হবে কতটা মানে লেংথ হবে অ্যাড্যামডামের ওটা এ ডাব্লুটা কি ইজ দ্য ফ্র্যাকশান বাই হুইচ স্ট্যান্ডার্ড এডিশন অফ ওয়ান মডিউল ফর হুইচ ইজ মাল্টিপ্লাইড টু অ্যাভয়েড ইন্টারফেরেন্স মানে একটা এটা ফ্র্যাকশান ঠিক আছে কিসের জন্য ইন্টারফেরেন্সকে অ্যাভয়েড করার জন্য মানে মাল্টিপ্লাইড করে দেবো মডিউলের সাথে এক মডিউলের সাথে ঠিক আছে সেম আমরা দেখে নিব প্যারোগ্রাম থেরমস থেকে যে আমাদের কী হবে ও টু এম স্কোয়ার এই জিনিসটা দেখো ট্র্যাঙ্গুল ও টু এম স্কোয়ার এই ফিগারটাতে দেখবে ভালো কিছু নেই একটা ক্যালকুলেশন আছে ট্র্যাঙ্গেল ট্র্যাঙ্গুলের খালি ও টু এম স্কোয়ার এখান থেকে ও টু ও টু এম স্কোয়ার ঠিক আছে এইখান থেকে এখানে ও টু এম স্কোয়ারটা কী হয়ে যাবে আমাদের এই ট্র্যাঙ্গেলটাতে দেখো ঠিক আছে এই ট্র্যাঙ্গেলটাতে দেখলে আমাদের পেয়ে যাবো সবটা ঠিক আছে দেখে নিচ্ছি এখানে ও টু এম স্কোয়ার ইসিক্যাল টু কত হয়ে যাবে ও ও টু পি স্কোয়ার ও টু পি স্কোয়ার পি এম স্কোয়ার ট্র্যাঙ্গেলটা ছিল আমাদের পি এম স্কোয়ার তারপর টোয়াইস অফ টোয়াইস হবে এই দুটোরে ইন্টুতে হয়ে যাবে আর কোস এই যে ট্র্যাঙ্গলটা হবে ও টু পি এম এখানে দেখে না ও টু পি ও টু পি এম দেখে নিচ্ছি আমরা ও পি এম ঠিক আছে ও টু আর এম এই ট্র্যাঙ্গেলটাতে পুরো এই ট্র্যাঙ্গেলটাতে দেখবো আমরা ঠিক আছে এই ট্র্যাঙ্গেলটাতে যদি এম এটা ফাইভ হয় এটা কত হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো আমাদের এঙ্গেলটা কী হয়েছে এটা ফাইভ আছে এটা কী হয়ে যাবে নাইনটি মাইনাস ফাইভ আমাদের কস কোস এই অ্যাঙ্গেলটা লাগবে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে ও টু পি এম বা ও টু এম পি যেটা আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে তো এই অ্যাঙ্গেলটা আমাদের কত এটা যদি ফাইভ হয় এটা কত হয়ে যাবে নাইনটি মাইনাস ফাইভ ঠিক এখান থেকে এই জিনিসটা লেখা হয়েছে আমাদের এখানে টোটাল একুশানটা দেখবে এখানে ও টু এম স্কোয়ার ইজিক্যাল টু ও এম ও টু এম স্কোয়ার ও টু পি স্কোয়ার পি স্কোয়ার পি এম স্কোয়ার মাইনাস অফ ও টু পি এম তারপরে এই ও আমাদের কি পিস সার্কেল রেডিয়াস ফোর গিয়ার আর ইস এই পি এম স্কোয়ারটা এখান থেকে সাইন টিটা বের সাইন ফাইভটা বের করবে ঠিক আছে সাইন ফাইভটা বের করলে আমাদের কী আসবে এই জিনিসটা আসবে সাইন ফাইভ ফাইয়ের বেরো এখান থেকে পি এম বাই পি এম বাই আর পি এম বাই আর ইজিক্যাল টু সাইন আসবে ঠিক আছে তো এখান থেকে আমাদের ক্যালকুলেট করবে মাইনাস টয়েস অফ আর ইন্টু আর সাইন ফাইভ এটা কস নাইনটি প্লাস ফাইভ হয়ে গেলো কস নাইনটি ফাইভ প্লাস কত হয়ে যাবে মাইনাস অফ সাইন ফাইভ মাইনাস মাইনাস এখানে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই জায়গাটাতে তো আমাদের ও টু এম স্কোয়ার কত হয়ে গেলো আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার স্মল আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাইভ প্লাস টয়েস অফ ক্যাপিটাল আর ইন্টু স্মল আর ইন্টু সাইন স্কোয়ার ফাইভ এই জিনিসটা এসে গেল কিছু নেই এখান থেকে সিম্পল একটা এলজাব্রিক ইকুয়েশন আছে এটাকে একটু কমন নিয়ে নাও ঠিক আছে ক্যাপিটাল আরটা সব জায়গায় থেকে কম কমা নিলাম এখানে আর স্কোয়ার ছিল তো এখানে ওয়ান বাঁচলো এখানে আর স্কোয়ার ছিল না ডিভাইড হয়ে গেল ক্যাপিটাল আর স্কোয়ার দিয়ে এখানে একটা আর ছিল একটা আর দিয়ে ডিভাইড হয়ে গেলো তো এই জিনিসটাতে আমাদের ও টু এম স্কোয়ারটা ক্যালকুলেট হয়ে গেলো ঠিক আছে এখান থেকে আরও একটা জিনিস আমরা করবো কী করবো এখান থেকে স্মল আর ডিভাইডেড বা ক্যাপিটাল আরটাকে আমরা কি দেখে নেবো এখান থেকে কমন নিয়ে নেব ঠিক আছে এখান থেকে কোমন নিয়ে নিলে কী বাজবে আমাদের তো জিনিসটা এইখান থেকে কোমন নিয়ে নিলে এখানে স্মল আর বাই ক্যাপিটাল আর বাজবে প্লাস টোয়াইস ঠিক আছে ইন্টু সাইন স্কোয়ার টিটা এখান থেকে একটা এক বাজবে এখানে আর এখানে সাইন স্কোয়ার ফাইভটাও কমন নিয়ে নেব এখানে ওয়ান বাজবে এখান থেকে পুরো এই জিনিসটাই তো ই করে নিচ্ছি ঠিক আছে এই জিনিসটাই পুরো এই জিনিসটা এখান থেকে টোয় এই জিনিসটাতে পুরোটা যদি আর বাই স্মল আর বাই ক্যাপিটাল আর ইন্টু সাইন স্কোয়ার ফাইট যদি কমন নিয়ে এখানে কত বাজবে টুটা বাজবে বাস ওয়ান প্লাস টু আর তো এখান থেকে আর যদি আমরা এই জিনিসটাকে এই জিনিসটাকে যদি আমরা স্কোয়ারটাকে যদি রিমুভ করি তো এটা এটা পুরো এই জিনিসটার উপর পুরো রুট চলে আসবে এটা তো ক্যাপিটাল আরটা স্কোয়ার আছে তার জন্য রুটটা এর উপর থাকবে না এটার উপর পুরো রুট চলে আসবে পাওয়ার হাফ তো এটাই করেছি কিছু করিনি স্যাম্পল এটা পারবে মনে হচ্ছে সেখানে ছেলেগুলো ভালো করে পারবে বাস তারপর আর কিছু নেই অ্যাডামডাম আমাদের ক্যালকুলেট করে নেব অ্যাডামডামের মানে কী হচ্ছে মানে অ্যাডামডাম মানে হলো আমাদের যে ভ্যালুটা আমাদের ও টু এম ও টু এম যে ওলো আসলো এটা কি অ্যাডামডাম রেডিয়াস অ্যাডামডাম রেডিয়াস ফোর গিয়ার ও টু এমটা আর এ যেটাকে আমরা বলতাম আগে আগে আমরা দেখেছি আর এ মাইনাস ক্যাপিটাল আর ইজিক টু অ্যাডামডাম ঠিক আছে এটা কার জন্য এটা হয়ে গেলো আমাদের এটা আমাদের হয়ে গেলো গিয়ারের জন্য ঠিক আছে যদি এই জায়গায় যদি স্মল আর হতো স্মল আর এ মাইনাস স্মল আর তো এটা আমাদের হয়ে যাওয়া অ্যাডামডামের ডিস্টেন্স কত হচ্ছ হতো এটা পিনিয়নের জন্য বাস তো এই জায়গাটা থেকে করে দেবো মাইনাস করে দেবো আর তো আর এর ভ্যালু কী পিস সার্কেল রেডিয়াসের ভ্যালু কী হয় পিস সার্কেল রেডিয়াসের ভ্যালু হয় এম টি বাই টু তো এখানে আমরা ক্যাপিটাল টি নেবো কেন আমরা অ্যাডাম ড্যামের জন্য বা গিয়ারের জন্য আমরা ক্যালকুলেট করছি তার জন্য ক্যাপিটাল এম ক্যাপিটাল টি নিয়েছি আর যখন আমরা পিনিয়নের জন্য ক্যালকুলেট করেছিলাম তখন স্মল টি নিয়েছিলাম বাস এখান থেকে এম টি বাই টু আর এখানে আমরা ক্যাপিটাল আরটা সব জায়গা থেকে কমা নিয়ে নেব সে কিচ্ছু নেই ঠিক আছে তো দুদিকে এটা আমাদের কী ছিল এ ডাব্লু ইন্টু এম ইন্টু এম ছিল তো এম এম তো ক্যান্সেল হয়ে গেলো ঠিক আছে এম এম ক্যান্সেল হয়ে গেলো বাঁটলো কি এইদিকে লেফট সাইডে আমাদের বাঁটল এ আর ওদিকে টি বাই টু বাঁটলো ঠিক আছে এই জিনিসটা পুরো থাকলো ঠিক তো এখান থেকে আমাদের এই টিটা যে আছে এই টিটাকে নিয়ে নাও ঠিক আছে এই টিটাকে নিয়ে নাও তো আর এই ক্যাপিটাল জিটার মানে হলো সব সময় মনে রাখবে ক্যাপিটাল জিটার মানে হচ্ছে তোমার ক্যাপিটাল জিটার মিনিং হলো ক্যাপিটাল আর বাই স্মল আর তো আমাদের এই জিনিসটাতে দেখবে ওয়ান বাই জি কেন লিখেছি ওয়ান বাই জি লিখেছি আমাদের স্মল আর বাই ক্যাপিটাল আর আছে ঠিক আছে ওয়ান বাই জি হয়ে যাবে ওটাকে রিভার্স অর্ডারে আছে এই জায়গাটাতে সেম এই জায়গাটাওতে হয়ে যাবে ওয়ান বাই জি প্লাস টুটা দিকে করে দিই সাইন স্কোয়ার ফাইভ এটার পাওয়ার হাফ আছে মাইনাস ওয়ান কিছু নেই সেম লিখবে এই জিনিসটাতে ঠিক আছে তো এখান থেকে আমাদের ক্যাপিটাল টিটা ক্যালকুলেট করে নাও ক্যাপিটাল টিটা এটা ওদিকে চলে যাবে টুটা টু এ ডিভাইডেড আন্ডারউট ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই জি ব্র্যাকেট ওয়ান বাই জি প্লাস টু সাইন স্কোয়ার ফাইভ মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটা আলাদা করে আছে এটা আন্ডার আন্ডারউটের ভিতরে নেই ঠিক আছে তো এটা আমাদের কী হয়ে যাবে মিনিমাম নম্বর অফ তিত ফর হুইল ঠিক এটা হুইলের জন্য বা গিয়ের জন্য তো এটা আমাদের গিয়ারের জন্য হয়ে গেল ঠিক আছে তো আমাদের মিনিমাম নম্বর অফ তিত হয়ে গেল নেক্সট আমরা এখানেই মানে এখান থেকে আমরা কিছু কোশ্চেন করে নেব এটা ভালো করে দেখে নেবে ওকে থ্যাংক ইউ